محمد اللهم আমি বেশি লেট করবো না ভাইরা, মনে হয় আলাউদ্দিন জেহাদি হুজুর আশরাফপুর থেকে 10টায় রওনা দেওয়ার কথা, হয়তো আসতে 15-20 মিনিট লাগতে পারে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর আজকের মাহফিলে সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সাইফুর রহমান মুন্সী হয়তো কিছু বলবেন, তারপর আমাদের বিশিষ্ট দানবীর তালতুলির নাসির উদ্দিন মাহমুদ ভাইও আপনাদের সামনে কিছু বলবেন। আমি সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ভাইরা, দুরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা, দূরে বেড়ান আছে কিনা? আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরুদ শরীফ পড়ি লাভ হবে কিনা, বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের নবীজির উপর দুরুদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। নামটা সবাই একটু জোরে নেন, কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, জাকাত দিতে বলেছেন, কিন্তু আল্লাহ পাক নিজে নামাজ রোজা হজ জাকাত এগুলি কোনো কিছুই করেন। আল্লাহ পাক দিন রাত সব ফেরেশতাদেরকে নিয়ে শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরুদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজের ফাঁকে ফাঁকে আমরা সুবহানাল্লাহ বলতে চাই কিনা? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামআনে আও তামউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমাদের নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, এই জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা পুরোটা জায়গাকে আল্লাহ পাক নেকে ভর্তি করে তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নূর নবীজির উপর দুরুদ শরীফ পড়ছে, আমরা পড়তে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমরা যদি নবীজির উপর দুরুদ শরীফ পড়ি, নবীজি শুনবে কিনা? যেমন আমাদের নবীজি নূরানি জমান মুরদ্দি বলে দিয়েছেন, সাল্লু আলাইয়া ফা ইন্না সলাওয়াতিকুম আলাইয়া তুবাল্লিগুনি হাইতু কুনতুম। আমাদের নবীজি নূরানি জমান মুরদ্দি বলে দিয়েছেন, তোমরা আমার উপর দুরুদ শরীফ পড়ো, কারণ তোমাদের দুরুদ শরীফগুলি আমি নবীর নিকট পৌঁছে দেওয়া হবে তোমরা যেখানেই থাকো না কেন। সুবহানাল্লাহ, আমরা হাজার মাইল বা লক্ষ মাইল যতই দূরে থাকি না কেন, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরুদ শরীফ পড়ি, এই দুরুদ শরীফটা ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ আমাদের নবীজি নূরানি জমান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়হীনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আমাদের নবীজি নূরানি জমান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ পাক একদল ফেরেশতাকে রেডি করে রেখেছে, তাদের কাজ হলো যে তারা সারা পৃথিবীতে শুধু ঘুরবে। তারা কি করবে? তারা সারা পৃথিবীতে শুধু ঘুরে বেড়াবে, কে নবীজির উপর দুরুদ শরীফ পড়ছে, পড়া মাত্র সাথে সাথে তারা এটা নিয়ে নবীজির কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরুদ শরীফ পড়তে দেরি, নূর নবীজির কাছে ফেরেশতারা পৌঁছে দিতে দেরি করে না। এছাড়াও আমাদের নবীজি সরাসরি আমাদের দুরুদ শরীফ শোনার ক্ষমতা রাখে কিনা? জোরে বলেন রাখে কিনা? এই ইমান, এই আকীদা আমাদের আছে কিনা, আমাদের বিশ্বাস আছে কিনা? আজকে যদি আমরা হাজার মাইল দূরে থাকি না কেন, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরুদ শরীফ পড়ি, নবীজি শুনবে কিনা? জোরে বলেন শুনবে কিনা? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমান, যে আমরা যেখানেই থাকি না কেন নবীজি আমাদের কথা শোনে, ঠিক কিনা? যেমন আমাদের নবীজি নূরানি জমান মুরদ্দি বলে দিয়েছেন, তিব্রানি শরীফের হাদিস, ইন্না আল্লাহ রাফা'া লিদ্দুনিয়া ফানা আনযুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনযুরু ইলা কাফি হাযা। আমাদের নবীজি নূরানি জমান মুরদ্দি বলে দিয়েছেন, ইন্না আল্লাহ রাফা'া লিদ্দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরেছেন, দুনিয়াটাকে, পুরাটা দুনিয়াকে আমার সামনে তুলে ধরেছেন, ফানা আনযুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে তাকালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত কিছু হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিন পর্যন্ত? কিয়ামত,
কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যা হতে থাকবে, এখন কেয়ামত তো হয়ে গেছে নাকি নাকি বাকি আছে, তাহলে এখন নবীজি কি বলছেন? আমি দুনিয়ার দিকে তাকালাম এবং কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যা ঘটবে আমি দেখতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা, যেভাবে আমি আমার হাতের তালুকে দেখতে পাই। কোন জায়গা থেকে দেখতে পাই? ভাইরা আমার, আমাদের হাতের তালুর ভিতরে যদি কিছু থাকে, এটা যে কোনো সময় এটা আমাদের আয়ত্তের ভিতরে, ঠিক কিনা? হাতের তালুতের ভিতরে যদি একটা কিছু থাকে, এটা আমরা যে কোনো সময় এটা আমি দেখতে পারবো। এটা আমার হাতের মুঠোই, ঠিক কিনা? তা আমাদের নবীজি নুরানী জবান করে বলে দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরেছেন, আমি দুনিয়াতে কী হচ্ছে না হচ্ছে সব দেখছি, আমার হাতের তালুকে যেভাবে দেখি ঠিক সেভাবে। তাহলে দুনিয়াতে এমন কিছু হওয়া সম্ভব না যেটা আমাদের নবীজি দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি না করি সব আমাদের নবীজি মদিনা শরীফ থেকে দেখছেন, ঠিক কি না? ইন্নি আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমাদের নবীজি নূরানী জবান মরদি বলে দিয়েছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, কারণ আমরা তো নবীজির মতো না। জোরে বলেন না, আমরা নবীজির মতো না, ঠিক কি না? নবীজিকে আমাদের মতো মানুষ বলতে দেরি হবে, ইমান চলে যেতে দেরি হবে না। তাহলে ভাইয়ের আমার, আমরা যদি এখান থেকে এখন নবীজির উপর দুরুদ শরীফ পড়ি, নবীজি শুনবে কিনা? কারণ নবীজি অবশ্যই জীবিত নাকি মৃত? আমাদের ইমান হচ্ছে, আমাদের আকীদা হচ্ছে, আমাদের নবীজি অবশ্যই হাইয়ুন ফি রওদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের মদিনা? নূরের মদিনা, ঠিক কিনা? শুধু নবীজি নূর না, নবীজির কারণে মদিনাও কি নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন তিরমিজি শরীফ আদি, আমাদের কথা না, এটা সাহাবির কথা, কার কথা? সাহাবিদেরকে মানতে হবে কিনা? জোরে বলে মানতে হবে কিনা? নবীজি নূরানি জমান মরক দিয়ে বলে দিয়েছেন, আসহাবিকা নুজুম, আমার সাহাবিরা হলো তারার মতো, ফাবি আইহিম, তাদের মধ্যে যে কোনো একজন কেউ যদি তোমরা ইত্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবিরা হলো তারার মতো, তাদেরকে যে কোনো একজন, যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করতে পারো, মানতে পারো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো সাহাবি আপনার বলেছেন, আপনার তিরমিজি শরীফের কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে, জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাম্মা কানা ইয়াউমুল লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আদা মিনহা কুল্লু শাইইন, যে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে প্রবেশ করলেন, কোথায় প্রবেশ করলেন? মক্কা থেকে হিজরত করে মদিনাতে প্রবেশ করলেন, আদা মিনহা কুল্লু শাইইন, নবীজি আসার কারণে মদিনা শরীফের প্রত্যেকটা বস্তু আলোকিত হয়ে গেল, জ্যোতির্ময় হয়ে গেল, নুরানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কুল্লু শাইইন, হাদিসের লফজ কি? কুল্লু শাইইন, প্রত্যেকটা বস্তু, মদিনার প্রত্যেকটা বস্তু নুরানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির কারণে মদিনা শরীফটাও কি? জোরে বলেন না কি? এটা কি আমাদের কথা, বলরাবাসীর কথা, নাকি সাহাবির কথা? সাহাবির কথা। অমান্য করলে ইমান থাকবে না। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে কয়টা দল হবে? সালাসা ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব সবাই জাহান্নামী একটা দল ছাড়া। সে একটা দল কোন কয়লা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, দলটা কোনটা? আমাদের নবীজি নূরানী জমান মরিদ দিয়ে বলে দিলেন, মানা আলাইহি সাহাবি, যারা আমাকে মেনেছে এবং আমার সাহাবিদেরকে মেনেছে। জোরে বলেন তো। সেই জন্য শুধু নবীজি নূর না, মদিনাটাও কি নূর, ঠিক কিনা? এটা মদিনা শরীফও নূর, নবীজির কারণে জাবালে নূর কি হয়েছে? জাবালে নূর হয়ে গিয়েছে, ঠিক কিনা? নবীজির দুই শাহজাদিকে বিয়ে করার কারণে, শাদি মোবারক করার কারণে উসমান দুন নূরাইন, ঠিক কিনা? দুইটা নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই জন্য আমাদের নবীজি অবশ্যই জীবিত, কোরআন এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আমাদের নবীজিকে মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে এই কথা বললে ইমান থাকবে না। আর ইমান না থাকলে কেউ কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আমলের ত্রুটি থাকলে আল্লাহ পানিশমেন্ট দিবে, শাস্তি দিবে, তা আল্লাহ ক্ষমাও করে দিতে পারে। এক সময় না এক সময় আমরা জান্নাতে যেতে পারবো, যদি আমাদের কি ঠিক থাকে? ইমান ঠিক থাকে। সেই জন্য নবীজির সাথে বেয়াদবি হয় এমন কোনো কাজ করা, জোরে বলেন, এমন কোনো কাজ করা যাবে না। ভাইয়েরা আমার, আজকে অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হোক আমরা চাই কিনা,
জোরে বলেন চাই কিনা, আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আজকের এই মাহফিল সার্থক, ঠিক কিনা? কত ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। জোরে বলেন কত ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই কিনা? জি। পাঁচ ওয়াক্ত আমরা কি করছি না করছি সব নবীজি মদিনা শরীফ থেকে দেখতে পাচ্ছেন। আমরা যদি নামাজ আদায় না করি নবীজি যার উপর রাগ আল্লাহ তার উপর রাগ, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, কারণ আমাদের নবীজি দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছেন। কেন করেছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বুরিস্তু মুআল্লিমান, আমাদের নবীজি নূরানী জবানবন্দি বলে দিয়েছেন, আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেটা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি নবীজির শিক্ষাটা গ্রহণ না করি, নবীজি শুধু ফরজ নামাজ না, এত বেশি নফল নামাজ, এত বেশি নফল নামাজ আদায় করেছেন, নবীজির নূরানি পা মোবারক দয় কি হয়ে যেত? ফুলে যেত। বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাবদ্দের মধ্যে রয়েছে, আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত নামাজ কেন আদায় করছেন? নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করবো না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ আদায় করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? নবীজি দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? নবীজি এত বেশি নামাজ পড়েছেন যে পা মোবারক কি হতো? ফুলে যেত। নবীজি রুকু করতেন, সেজদা করতেন, সব কিছু করতেন, কার জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্যই তো নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, সোয়াল্লু কামা রাআইতুমনি উসাল্লি। অনেকে বলে নামাজের মধ্যে নবীজির অনুসরণ কি জানি, গরু গাদার চিন্তা করলে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেনই, ওহাবি যারা তারা এগুলি বলে থাকে, নাউজুবিল্লাহ বলেন না। শুধু নামাজের বাইরে না, নামাজের ভিতরেও কার অনুসরণ আছে? জোরে বলেন কার অনুসরণ আছে? নামাজের বাইরে তো আছেই, ঠিক কিনা? নামাজের বাইরে নবীজির আনুগত্য আছে কিনা? নামাজ ছাড়াও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা নবীজির আনুগত্য করতে পারি, আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আমাদের নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে আমাকে মেনেছে, যে আমার আনুগত্য করেছে, সে যেন আল্লাহরই আনুগত্য করেছে। নবীজিকে মানা মানি আল্লাহকেই মানা, ঠিক কি না? এটা হাদিস শরীফ এবং কোরআন শরীফ। আল্লাহ পাক বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন, যে আমাকে মেনেছে, যে আমার আনুগত্য করেছে, সে যেন আল্লাহকেই মেনেছে, আল্লাহরই আনুগত্য করেছে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, যে আমাকে মেনেছে, আমার আনুগত্য করেছে, মান ইউতিউর রাসূলা, যে রাসূলের আনুগত্য করলো, সে যেন আমি আল্লাহরই আনুগত্য করব। সেজন্য নবীজির সুন্নতগুলি আমরা পালন করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? নবীজির সুন্নতগুলি অবশ্যই আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। সবগুলি সম্ভব না, ঠিক কিনা? সবগুলি সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব বেশি বেশি আমাদের নবীজির সুন্নত পালন করার চেষ্টা করবে। সবগুলি জীবনও কোনো মানুষ পারবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ঠিক কিনা? কোরআন আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আমাকে কিছু কিছু বলেন। সাহাবীরা কার কাছে এসে জানতে চাইল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন যে নবীজির চরিত্র সম্পর্কে কিছু বলার ক্ষমতা আমার নাই, অথচ একটা মানুষকে সবচেয়ে বেশি কে জানে? তার স্ত্রী বেশি জানে, ঠিক কিনা? কিন্তু আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে নবীজির চরিত্র সম্পর্কে কোনো কিছু বলার ক্ষমতা আমার নাই, আমি শুধু এতটুকুই বলতে পারি, কানা খুলুকুহুল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরোটা কোরআনই হলো নবীর চরিত্র, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরোটা কোরআনই কি? নবীজির চরিত্র। সেই জন্য নবীজির সব সুন্নত সব কিছু পালন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু চেষ্টা করে যেতে হবে যতটুকু সম্ভব, যাতে আমরা আদায় করতে পারি, ঠিক কিনা ভাইরা? আমার নবীজিকে নামাজের মধ্যে কার অনুসরণ রয়েছে? নবীজির অনুসরণ রয়েছে। বুখারী শরীফের কিতাবুল আদাবদ্দের মধ্যে রয়েছে, আমাদের আহসানুল কালামি কালামুল্লাহি ওয়াহসানুল হাদি হাদু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহসানুল কালাম, সবচেয়ে উত্তম কালাম হলো কি? কালামুল্লাহ। আহসানুল কালামি কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম কথা কার কথা? আহসান ইসমে তাফদিল, ঠিক কিনা? আহসানুল কালাম, আহসান ইসমে তাফদিলটা এসেছে আপনার মুজাফ হিসেবে, তাফদিলুল নাফস, তাফদিলুল বাদ, তাফদিলুল কুল। তাফদিল কয় প্রকার? তিন প্রকার। এর মধ্যে তাফদিলুল কুল্লি হলো সবচেয়ে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আপনার হাই র্যাঙ্কের, হাই লেভেলের।
তা আমাদের এখানে কি এসেছে আহসানুল কালাম সবচেয়ে উত্তম কথা হলো কার কথা আল্লাহর কথা জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া আহসানুল হাদি যার সবচেয়ে উত্তম আদর্শ হলো হাদু মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন এটা ওয়াজিব পড়া নবীজির আসল নাম শুনলে কি পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পড়তেই হবে কারণ আমাদের নবীজি নূরানি জবান মুরিদ বলে দিয়েছেন মা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আপনার আল বাকির একটু দৃশ্যে পড়া আল্লাহুম্মা নবীজি নূরানি জবান মুরিদ বলে দিয়েছেন আল বাকিলুল্লাযী মা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া নবীজি বলেছেন সবচেয়ে বড় বকিল হলো আমরা জানি যারা দান করে না টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে না তারা কি বকিল আমরা কি বকিল হতে চাই আমরা বকিল হতে চাই না যেমন আমাদের নূর নবীজি নূরানি জবান মুরিদ বলে দিয়েছেন যে তোমরা লা তুই তোমরা বকিল হইও না তোমরা তোমাদের সম্পদকে নিজের কাছে রেখে দিও না ফা ইউই আল্লাহু আলাইহি ইরু দাখি মাস্তাতাতি নবীজি বলেছেন তোমরা যদি তোমাদের সম্পদ খরচ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে সম্পদ আল্লাহ খরচ করবে না আল্লাহ তোমাদেরকে দিবে না সেই জন্য ইর দাখি মাস্তাতাতি তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা খরচ করো কি জিহাদি হুজুর আসে আপনারা জিহাদি হুজুরের আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন ঠিক কিনা আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বলছিলাম ভাইয়েরা যে আমাদের নবীজি নূরানি জবান মুরিদ দিয়ে বলে দিয়েছেন আল বাকিলুল্লাযী মা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া সে হলো সবচেয়ে বড় বকিল যে আমার নাম শুনলো কিন্তু আমি নবীর উপর দরুদ শরীফ পড়লো না তাহলে নবীজির নাম পাক শুনলে আমরা দরুদ শরীফ পড়তে চাই কিনা জোরে বলেন চাই কিনা আর সবচেয়ে উত্তম আদর্শ কার সবচেয়ে উত্তম আদর্শ কার সবচেয়ে উত্তম কালাম হলো আল্লাহর কালাম আর সবচেয়ে উত্তম আদর্শ হলো নবীজির আদর্শ আর নামাজটা হলো সবচেয়ে এক নাম্বার ইবাদত ঠিক কিনা ইমানের পরেই কি জোরে বলেন ইমানের পরেই কি ইমানের পরেই হলো নামাজ সেই নামাজ নামাজের চেয়ে বড় ইবাদত আর দুনিয়াতে নাই সেই নামাজের মধ্যে কার অনুসরণ রয়েছে জোরে বলেন না কার শুধু নামাজের বাইরে না যে নামাজটা আমরা পড়ি আল্লাহর জন্য কুল আপনার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ আমাদের জীবন আমাদের মরণ আমাদের কুরবানি কার জন্য কথা বলেন না কার জন্য আল্লাহর জন্য এই নামাজটা যেটা পড়ি আমরা শুধুমাত্র আল্লাহর জন্য সবচেয়ে বড় ইবাদত ঠিক কিনা এই নামাজের মধ্যে নবীজির অনুসরণ কথা বলেন না নবীজির অনুসরণ আছে ঠিক কিনা নামাজ নবীজির অনুসরণ বাদ দিয়ে নবীজির চিন্তা বাদ দিয়ে এক রাকাত নামাজ আদায় করা সম্ভব না ঠিক কিনা রুকু করতে গেলে আমি তো রুকুটা কি জানি না এটা আমাদেরকে কে শিক্ষা দিয়েছে নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমনি উসাল্লি তোমরা আমি যেভাবে নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা আমার সেভাবে নামাজ পড়ো সুবহানাল্লাহ যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো তোমরা সেভাবে নামাজ আদায় করো জোরে বলেন সুবহানাল্লাহ রুকু কিভাবে দিতে হবে সেজদা কিভাবে দিতে হবে কিভাবে সালাম ফিরতে হবে কি করতে হবে না করতে হবে এই নামাজের ভিতরে নবীজির অনুসরণ রয়েছে নবীজির আনুগত্য রয়েছে আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন জয় বলেন আমিন ভাইরা মানে আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না অন্যের হক নষ্ট করবেন না আমরা রাজি কিনা জয় বলেন রাজি কিনা সুদ খেলেও গুনা সুদ দিলেও গুনা ঘুষ খেলেও গুনা ঘুষ দিলেও গুনা আর আপনি যদি অন্যের হক নষ্ট করেন এটা তো সবচেয়ে বেশি খারাপ ঠিক কিনা এটা হলো সবচেয়ে বেশি মারাত্মক যে আপনি যদি অন্যের হক নষ্ট করেন যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দিলে আল্লাহ আপনাকে মাফ দিবে না মনে রাখবেন আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কিন্তু অন্যের হক যদি আপনি নষ্ট করেন যার হক আপনি নষ্ট করেছেন কোনো বান্দার হক নষ্ট করলে বান্দা কখনো স্বার্থ ছাড়া আপনাকে মাফ করবে না সেজন্য আমরা সুদ খাবো নাকি ছাড়বো জয় বলেন না সুদ খাবো নাকি ছাড়বো ঘুষ খাবো নাকি ছাড়বো আপনার পরের হক নষ্ট করবো নাকি করবো না
আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, অন্যের হক নষ্ট করবেন না। কারণ ইমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা, ইমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা, ইমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। হুব্বুর রাসূলি মিনাল ইমান, ইমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। আলালা ইমালা লিমাল্লা মুহাব্বাতালাহু, আলালা ইমালা লিমাল্লা মুহাব্বাতালাহু, আলালা ইমালা লিমাল্লা মুহাব্বাতালাহু। যার অন্তরে নবীজির প্রতি ভালোবাসা নাই তার ইমান নাই, ঠিক কিনা? আর ইবাদতের মূল হচ্ছে হালাল রুজি রোজগার করা। কি করা? আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে, সুদ ঘুষ খেতে, অন্যের হক নষ্ট করতে পারবেন না। আপনি রোজা রাখবেন, যত ইবাদত করেন না কেন, সব ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই হালাল খেতে হবে, সুদ ঘুষ খেতে পারবেন না, অন্যের হক নষ্ট করতে পারবেন না। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, জয় বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, জয় বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, জয় বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা অন্যের হককে মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে, জয় বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা অন্যের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা অন্যের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।